লকডাউন প্রথম দিন বিমানবন্দরে কড়াকড়ি, হাজিগঞ্জ ও কচুয়ায় মানুষের সমাগম। পপুলার বিডি নিউজের একটি ডেস্ক রিপোর্ট, বিস্তারিত জানাচ্ছি আমি বিলকিস অসিফা। আন্তর্জাতিক শাহজালাল বিমানবন্দরে কচুয়া থেকে আসে রিমন, সে ওমানে যাচ্ছে। সন্ধ্যা 6:30 ফ্লাইট ছেড়ে যাবে। দুপুরে বিমানবন্দরে এসে প্রশাসনের কড়াকড়িতে একজনের বেশি প্রবেশ নিষেধ। করোনা ঠেকাতে সারা দেশে লকডাউনের আজ প্রথম দিন। সকাল থেকে বিদেশগামীরা হাজির হতে শুরু। কয়েকটি দেশ ছাড়া বাকি দেশগুলোর ফ্লাইট চলাচল অব্যাহত রয়েছে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জানিয়েছেন মনিরুজ্জামান বাবলু। তিনি জানান, ঢাকা শহরে অতি প্রয়োজনে কিছু যান চলাচল করতে দেখা গেছে। প্রাণঘাতী করোনা ভাইরাস সংক্রমণ মোকাবেলায় সমগ্র বাংলাদেশকে এক সপ্তাহের জন্য লকডাউন ঘোষণা করেছে সরকার। তারপরও বিভিন্ন অজুহাতে বাড়ির বাইরে ঘোরাফেরা করেছে অনেকেই, মানছে না লকডাউন। চাঁদপুরের হাজিগঞ্জ বাজারসহ বিভিন্ন এলাকায় পায়ে হেঁটে ও মোটরসাইকেলে বিনা প্রয়োজনে ঘোরাফেরা করেছেন অনেকেই। তবে সংক্রমণ মোকাবেলায় বসে নেই পুলিশ ও জেলা প্রশাসন। হাজিগঞ্জ বাজার থেকে মুজিব পাটোয়ারির তথ্য ও হাসান আহমেদের ক্যামেরায় দেখা গেছে লকডাউন মানছে না কেউ। হাজিগঞ্জ বাজারে সোমবার সকাল থেকে সাধারণ মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। রিকশা, সিএনজি, অটোরিকশা ও ব্যক্তি মালিকানাধীন প্রাইভেট কার সহ ছোট ছোট যানবাহনের দুই একটি দূরপাল্লার যানবাহন চলতে দেখা গেছে। লকডাউনের মধ্যে আজ চিরচেনা হাজিগঞ্জ বাজারে পূর্বের অবস্থা দেখে অনেকে ক্ষোভ প্রকাশ করেছেন। আসলে লকডাউন আছে কি না এই নিয়ে প্রশ্নও তুলেছেন। হাজিগঞ্জে আসা একাধিক ব্যক্তি জানান, দূর থেকে শুনতে পাই লকডাউন, বাজারে এসে দেখি চিত্র ভিন্ন মানুষের জটলা। রিকশা গাড়ির ভিড়, কিছু কিছু দোকানপাট সবই খোলা। যে অবস্থা দেখলাম আগের মতো স্বাভাবিক অবস্থা। এই জনসমাগমের কারণে করোনা ঝুঁকি আরও বাড়তে পারে। কোথাও মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি, সামাজিক দূরত্ব বজায় রাখার বিষয়টি দূরে থাক, মানুষের মাস্ক পরতেও অনীহা। অনেকের সঙ্গে মাস্ক থাকলেও তা রেখেছেন পকেটে বা মুখের নিচে থুতনিতে, অধিকাংশের কাছে মাস্কও নেই। সম্প্রতি করোনা ভাইরাস সংক্রমণের তীব্রতা জনগণের মধ্যে প্রভাব ফেলেনি। হাজিগঞ্জের জনসমাগম ঘটে এমন বেশ কিছু স্থানে ঘুরে একই চিত্র দেখা গেছে। বাজারে এসেছেন এমন একাধিক ব্যক্তিদের মাস্ক নেই কেন জানতে চাইলে কেউ কেউ এমনটা জানান, তড়িগড়ি করে বাজারে আসায় মাস্ক আনতে ভুলে গেছেন। বাজার ঘুরে দেখেন কেউ মাস্ক পরে না, করোনা ভাইরাস আমাদের কিছু পারবে না। কচুয়া থেকে শান্তধর জানান, কচুয়া করোনা ভাইরাসের সংক্রমণে যেখানে লকডাউন চলছে, খোলা সকল প্রতিষ্ঠান, স্বাস্থ্যবিধি না মেনে চলছে জনসমাগম, গণপরিবহন, দোকান অধিকাংশ খোলা দেখা যাচ্ছে। বর্তমান পরিস্থিতি নিয়ে দুপুর 12:00 অবস্থা একাংশ, আসুন মাস্ক পরে ঘরে থাকি, স্বাস্থ্যবিধি মেনে চলি। পপুলার বিডি নিউজ।